আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আজকে আপনাদেরকে একটা সাবমার্সিবল পাম্পের পানির রিভিউ দেখাবো। তো প্রথমে সাবমার্সিবল পাম্পের পাম্পটা দেখে নিই, কত হর্সের সাবমার্সিবল পাম্প। এটা হচ্ছে 2 হর্সের একটা সাবমার্সিবল পাম্প। এই পাম্পটার ডেলিভারি হচ্ছে 2 ইঞ্চি, মডেল হচ্ছে 16/6 মডেল, ঘন্টায় 16,000 লিটার পানি দিবে। এই পাম্পটার সর্বোচ্চ কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি, কারেন্ট মানে সর্বোচ্চ ফুল লোড কারেন্ট নেবে 15 অ্যাম্পিয়ার, ফুল লোডে, একদম ফুল লোডে কারেন্ট নেবে 15 অ্যাম্পিয়ার। এবং ক্যাপাসিটার ব্যবহার করা আছে 60 মাইক্রোফার্ড একটা ক্যাপাসিটার। মোটরটি এসিআই কোম্পানির একটা মোটর, 2 হর্সের মোটর। তো চলুন, আমরা মোটরটা মূলত এখানে বোরিংটা আছে 6 ইঞ্চি বোরিং, 6 ইঞ্চি বোরিংয়ে পানি অনেক ভালো পাওয়া যাবে। এর মূলত পাম্পটা হচ্ছে 4 ইঞ্চি বোরিংয়ের, 4 ইঞ্চি বোরিংও নামাতে পারবেন আপনারা। আর ডেলিভারি এটা হচ্ছে 2 ইঞ্চি, 6 ইঞ্চি বোরিংয়ে নামানো আছে। তো এখানে মোটরটি আমাদের ফুল লোড কারেন্ট নিচ্ছে হচ্ছে 12 অ্যাম্পিয়ার, 12 অ্যাম্পিয়ারের মতো কারেন্ট নিচ্ছে, নিচ্ছে 12 অ্যাম্পিয়ারের মতো কারেন্ট নিচ্ছে। চলুন আমরা পানিটা দেখে আসি। কাস্টমার এখানে হাউজিং করছে খুব সুন্দর পদ্ধতিতে, যে অসাধারণ পানি। মোটামুটি এই পাম্প দিয়ে, যার এই পাম্পটা, তিনি মোটামুটি, আমি তার কাছে শুনছি আর কি, তিনি মোটামুটি 18-20 বিঘা জমিতে পানি সেচ দিচ্ছেন আর কি অলরেডি। আপনারা অনায়াসে 18-20 বিঘা জমিতে সেচ দিতে পারবেন। এই দেখুন, আশেপাশে কোনো মোটর নাই, এই মোটর দিয়ে সব জায়গাগুলোতে সেচ দেওয়া হচ্ছে, সব জমিগুলোতে সেচ দেওয়া হচ্ছে। দেখুন পানিতে, দেখুন খুব কম কস্টিংয়ে একটা ড্রেন করছে, ফিতা পাইপ দিয়ে পানি নিয়ে যাচ্ছে, হাইড্রোজেন সাথে ফিতা পাইপ লাগাই দিয়েছে, ফিতা পাইপ দিয়ে পানি নিয়ে যাচ্ছে। মাত্র 2 হর্সের মোটরের পানি, সাবমার্সিবল, খুব সুন্দর পানি। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের এই বিষয়ে আরও কিছু জানার থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তো ভালো থাকবেন বন্ধুরা, আসসালামু আলাইকুম।